মাবুদ হযরত মূসা ও ইউসার পরে লোকদের জন্য কিছু শাসনকর্তা নিযুক্ত করলেন, কিন্তু শাসনকর্তাদের সময় শেষ হয়ে আসছিল, কারণ দুর্নীতি আর অন্যায় সমাজের সমস্ত স্তর ছেয়ে গিয়েছিল। লোকেরা সবাই অশান্ত হয়ে উঠেছিল, কারণ তাদের পাপ তাদেরকে মাবুদ অর্থাৎ তাদের যোগানদাতার কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। তারপর মাবুদ দেখতে কেমন? মাবুদের চেহারা কেমন? এখন ঘুমাও, সবচেয়ে ভালো হয় এসব প্রশ্নের উত্তর সকালবেলায় দাও। কেন ঘুমাবো? কারণ বাচ্চাদের বেশি করে ঘুমানো উচিত। মাবুদ তোমার সাথে কখনো কথা বলেছে? আমি যখন না খেয়েছিলাম, খুব দুর্বল হয়ে পড়েছিলাম, তখন তিনি অনেকবার আমার সাথে কথা বলেছেন। কিন্তু তুমি তো খুব গুরুত্বপূর্ণ। এত গুরুত্বপূর্ণ যে আমি মোটা হয়ে গেছি। মাবুদ সমস্ত গুরুত্বপূর্ণ কথা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ মানুষদের কাছেই বলেন, ঠিক বলেছি না? মাবুদের চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিনয় এবং বাধ্য অন্তর। বিনয় আর বাধ্যতাই হলো জ্ঞানের বীজ। বাবা সমুয়েল, তোমার যখন নিজেকে জ্ঞানী মনে হবে, তখন বুঝবে যে তুমি আসলে কিছুই জানো না। এখন যাও ঘুমাও। জ্ঞান কি কোনো বীজ? ঘুমাও, যাও শুয়ে পড়ো। আল্লাহ এই কথা বলতে বলেছেন, তুমি আমার পশু কোরবানি এবং অন্যান্য কোরবানিগুলো অসম্মান করেছ। তুমি তোমার ছেলেদেরকে আমার এবং আমার শরীয়তের চাইতে বড় করে দেখেছ, তাই তোমার দুই ছেলে একই দিনে মারা যাবে এবং তুমিও সেই একই দিনে মারা যাবে। আমি আমার জন্য একজন বিশ্বস্ত ইমাম দাঁড় করাব, যে আমার মন বুঝে আমার ইচ্ছা মতো কাজ করবে। আমি তার বংশকে স্থায়ী করব এবং সে সব সময় আমার বাছাই করা বাদশার ইমাম হয়ে থাকবে। কে সেই বিশ্বস্ত ইমাম এলি? হয়তো সে তোমার মতোই কেউ। তুমি কি বিশ্বস্ত ইমাম ছিলে না? আমার দুই ছেলে মন্দতার দ্বারা মাবুদের রহমতকে অবহেলা করেছে। একটা কথা জেনে রেখো, মাবুদের রহমতকে অবহেলা করতে হয় না, কখনো না। এই যে আমি এখানে। আমি তো রাখিনি, যাও শুয়ে পড়ো, শুয়ে পড়ো। সমুয়েল, এই যে আমি এখানে। কই, আমি তো রাখিনি। তুমি যাও, এখন ঘুমিয়ে পড়ো। সমুয়েল,
সমুয়েল। এই যে আমি এখানে, তুমি কি আমাকে ডেকেছো? আমি তোমাকে ডাকিনি সমুয়েল, এখানে বসো। আমি ডাকিনি, মাবুত তোমাকে ডেকেছেন। যাও শুয়ে পড়ো, মাবুত যদি আবার ডাকেন তাহলে তুমি বলবে, বলুন মাবুত আমি শুনছি। যাও। বলুন মাবুত, আমি আপনার কথা শুনছি। সমুয়েল, সমুয়েল, মাবুত তোমাকে কি বলেছেন? কিছুই লুকিও না, তিনি যা বলেছেন তা যদি তুমি আমার কাছ থেকে লুকাও তাহলে তিনি তোমাকে ভীষণ শাস্তি দেবেন। আমি তোমাকে বলছি, অন্যায়ের কারণে আমি তোমার বংশকে চিরকালের জন্য শাস্তি দেব, কারণ তোমার ছেলেরা নিজেদের উপর বদদোয়া ডেকে এনেছে আর তুমি তাদের সংশোধন করার চেষ্টা করনি। আমি বনে ইসরায়েলদের মধ্যে এমন কিছু করতে যাচ্ছি যা শুনলে সবাই শিউরে উঠবে। পশু কোরবানি কিংবা অন্য কোনো কোরবানির দ্বারা তার বংশের অন্যায় কখনোই ঢাকা দেওয়া যাবে না। তিনি মাবুদ, তার যা ইচ্ছা তিনি তাই করেন। সমুয়েল, মাবুদ এখন তোমার সাথে, তুমি এখন তার নবী, তুমি তার নবী। কিন্তু লোকেরা এর শক্তিতে বিশ্বাস করে, সৈন্যরা যখন এটা দেখবে তারা এর ক্ষমতায় নতুন উদ্যম ফিরে পাবে। তারা দ্বিগুণ শক্তিতে মাবুদের সম্মান রক্ষার জন্য আবার যুদ্ধ করবে। আমাদের কাজ নষ্ট করার জন্য আপনি শুধু নিজের চর্বিই বাড়িয়েছেন। এবার ছাড়ুন, আমাদেরকে আমাদের মতো চলতে দিন আব্বা হুজুর। এটা কোনো জাদুর বাক্স নয় যে তুমি তোমার ইচ্ছা মতো ব্যবহার করবে। মাবুদ কোনো ব্যবহারযোগ্য জিনিস নয়। তোমরা যদি নিজেদের স্বার্থের জন্য এটা নিয়ে যাও, এটা কোনো কাজেই আসবে না। আপনি বুড়ো হয়েছেন, লোকেরা এখন আর আপনার সাথে নেই। না, তোমরা শাহাদাত সিন্দুক নিয়ে যেও না। যত কথা আর চিৎকার, চিৎকার করলে মাবুতকে সম্মান করা হয় না। যেখানে মন্দতা আছে সেখানে মাবুতের রহমত নেই। আবার দুই ছেলে শাহাদাত সিন্দুক নিয়ে যুদ্ধক্ষেত্রে গেছে। ওহ মাবুত, আমাকে তুমি ক্ষমা করো। এখন কি হবে? আমার বিচারের সময় কাছে এসে গেছে। ভয় লাগছে। ভয় পেও না, চোখ খোলা রাখো
এবং তার বাধ্য হয়ে থাকো। ওই দেখো একজন সৈন্য, সে খুব ভয় পেয়েছে। তুমি কি খবর এনেছো? তারা যুদ্ধে হেরে গেছে প্রভু। ফিলিস্তিনিরা আপনার দুই ছেলেকে মেরে ফেলেছে। বনি ইসরায়েলদের জন্য এটি একটি খারাপ দিন। শাহাদাত চিহ্নকের কি হয়েছে? সেটা এখন কোথায়? আমি ঠিক জানি না। চারদিকে যুদ্ধের খুব বেশি শব্দ হচ্ছিল। মানুষ আর পশুর রক্তের গন্ধে বাতাস ভারী হয়ে আসছিল। শত্রুদের চোখে মুখে শুধুই ঘৃণা ছিল। যুদ্ধ শেষে ফিলিস্তিনিদেরকে আমি দেখলাম, তারা শাহাদাত সিন্দুক দখল করে নিল। আমরা সব কিছু হারিয়েছি। আফেক সমভূমিতে 30,000 লোক মারা গেছে। আমাদের লোকেরা ভয়ে তাঁবুর পিছনে গিয়ে লুকিয়েছিল। শাহাদাত সিন্দুক? শাহাদাত সিন্দুক নিয়ে গেছে। সমুয়েল সারা জীবন ধরে বনি ইসরায়েলদের বিচারকের ভূমিকায় ছিলেন। সমুয়েল তার দুই ছেলে জোয়েল আর অবিওকে বনি ইসরায়েলদের বিচারক নিযুক্ত করেছিলেন। যা হোক, তারা মাবুদের কথা মতো চলেনি। তারা ঘুষ নিয়েছিল এবং বিচারে পক্ষপাতিত্ব দেখাত। জোনাদব, আমি বহুদিন বেঁচেছি। বিশ্বস্ত এবং সত্যবাদী মানুষ সেই হতে পারে যে ক্ষমতার অপব্যবহার করে না এবং কখনো দুর্নীতিগ্রস্ত হয় না। আমার দুই ছেলে, আমি তাদের চিনতে পারছি না। তারা আমার মতো হয়নি। আপনি ব্যর্থ হননি আমার প্রভু। আপনার ছেলেরা নিজের ইচ্ছায় তাদের পিতার মাবুদকে অসম্মানিত করেছে এবং অন্যায় গা ভাসিয়ে দিয়েছে। আমি যখন মাবুদের সামনে হাজির হব, তখন তিনি জিজ্ঞেস করবেন আমি তার সাথে সম্পর্ক ঠিক রেখেছিলাম কিনা। তখন তিনি জানতে চাইবেন আমার পরিবারের সমস্ত কথা। আর ঠিক সেই মুহূর্তে লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাবে। এখন নেতাদের সাথে সভায় বসতে হবে। তারা সবাই তাঁবুতে জড়ো হয়েছে। এ বিষয়ে অনেক কথা হচ্ছে। লোকেরা ন্যায় বিচার চায়। এটা কি ব্যবসা নাকি? ন্যায় বিচারের কোনো দাম হয়? মানুষ যদি সত্যিই ন্যায় বিচার চায়, তাহলে তার জন্য তো মূল্য দিতেই হবে। আর আমাদের সেই মূল্য পরিশোধ করতে হবে। ঠিকই বলেছ জোনাদব। হ্যাঁ, এটা ঠিক না। বনি ইসরায়েলদের সর্বোচ্চ বিচারককে অবশ্যই যথাযথ সম্মান নিয়ে তার কাজে ঢুকতে হবে। আমি প্রভুর সেবক হিসেবেই সেখানে ঢুকব। তুমি জানো জোনাদব, এর চাইতে নম্র এবং বিনীত আর কোনো পদ নেই। তাদের চোখে আপনি তো একজন বাদশাহ। বাদশাহ? আলীর দুই ছেলের সাথে আমার ছেলেদের কোনো পার্থক্য নেই। আমাকে নিয়ে ওরা লজ্জা পায়।
প্রভু, আমরা আপনার সেবক এবং মানুষের সেবক হিসেবে হাজির হয়েছি। ঠিক আছে, আর কি বলার আছে? মানুষ আসলে কি চায় সেটা দেখাই আমাদের প্রধান দায়িত্ব। আপনি তো জানেন, এছাড়া আমাদের আর কোনো আকাঙ্ক্ষা নেই। কি বলতে চাইছো খুলে বলো। ঠিক আছে, ঠিক আছে প্রভু, আপনি আমার উপরে যে বোঝা চাপিয়েছেন তা খুবই ভারী। এই কারণেই আমি তো আমার দুই ছেলেকে রেখেছি সাহায্য করার জন্য। হ্যাঁ আমার প্রভু, আমাদের কথায় আপনি রেগে যাবেন না। আপনার বয়স হয়েছে, আপনার ছেলেরা আপনার কথা মতন চলে না। এটাই কি তোমাদের মতামত? তারা ন্যায় বিচার থেকে মুখ ফিরিয়ে ঘুষ নিতে শুরু করেছে। আমাকে এখন কি করতে বলছো? আমরা এই দেশের জনগণের সাথে কথা বলেছি এবং তারা সবাই যেটা চাচ্ছে আমরা শুধু সেটাই আপনাকে বলছি। আমাদেরকে একজন বাদশা দিন যে আমাদের সবাইকে শাসন করবে। তাহলে ব্যাপারটা এত দূর গড়িয়েছে। আপনাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়নি প্রভু, জনগণ গর্ব করার মতো একটা প্রতীক চায়। আসলে তারা একজন বাদশা চায়, যে বাদশা তাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারবে। আমাকে একটু সময় দাও, একটু ভাবতে দাও। আপনার যেমন ইচ্ছা প্রভু। আমাকে একা থাকতে দাও। হে আমার মাবুদ ইব্রাহিম, ইসাক আর ইয়াকুবের সেই মাবুদ, কথা বলো, পথ দেখাও, জ্ঞান দাও হে মাবুদ। মাবুদ বললেন, লোকদের কথা শুনো, তারা তোমাকে প্রত্যাখ্যান করেনি সময়ে, বরং তারা বাদশা চেয়ে আমাকে প্রত্যাখ্যান করেছে, আমাকে বাদ দিয়ে অন্য দেবতাদের এবাদত করেছে, আর তাই তোমরা একজন বাদশা পাবে, আর সেই বাদশা তোমাদের ছেলেদের নিয়ে সৈন্য হিসেবে কাজে লাগাবে। বাকি লোকদের সে তার জমি চাষ করার জন্য এবং তাদের দিয়ে ফসল কাটবার জন্য আর যুদ্ধের অস্ত্র রথের সাজ সরঞ্জাম তৈরি করার কাজে লাগাবে। সেই দিন তোমরা তোমাদের চেয়ে নেওয়া বাদশার দরুন খাদবে, কিন্তু তখন মাবুদ তোমাদের ডাকে আর সাড়া দেবেন না, আর সাড়া দেবেন না, আর সাড়া দেবেন না, আর সাড়া দেবেন না, আর সাড়া দেবেন না। লোকেরা এটা বলতে বলেছে প্রভু, তাদেরকে শাসনের জন্য, নেতৃত্বের জন্য, যুদ্ধের জন্য একজন বাদশার প্রয়োজন। তাহলে তোমরা যা চাইছো তাই হোক। এগুলো সমস্ত জনগণের কথা প্রভু, এটাকে আপনি নিজের উপর নেবেন না। এটা আমার ব্যক্তিগত বিষয় নয়, এটা মাবুদের রাজত্বের বিষয়। আমরা আমাদের আশেপাশের দেশগুলোর মতো হতে চাই। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, তোমরা এখন সবাই ফিরে যাও এবং অপেক্ষা করো, তোমরা যা চাইছো তোমাদের উপরই ফিরে আসবে।
জোনাদাব। আপনি ঠিক আছেন তো প্রভু? হ্যাঁ জোনাদাব, কাল আমার কিছু অতিথি আসবেন, তুমি প্রস্তুত থেকো। হ্যাঁ প্রভু। একজনকে আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে, তাকে বাদশাহ হিসেবে বনি ইসরায়েলদের মধ্যে প্রতিষ্ঠা করা হবে। এটা ভালো হবে না। ও, আমাদের গাধাটা আর পাওয়া যাবে না। আমার বিশ্বাস আমাদের গাধা ছাড়া এদেশে সব গাধাই আমরা দেখে ফেলেছি। ও, খুব খিদে পেয়েছে, আসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটার দাম কত? পাঁচ। পাঁচ দাও, আমাকে দাও, আমি এটা। এই যে, না এটা না, এইটা আমি এটা নিলাম। শুকরিয়া, শুকরিয়া, নাও। শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া। ওই দেখো ফল, ফলের দোকান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। দাম কত? এটা পাঁচ। পাঁচ, এই নাও ভাই। আমি আমাদের অবস্থা নিয়ে চিন্তিত। যা হোক, একজন নবী আছে যিনি আমাদেরকে গাধার সন্ধান বলে দিতে পারবেন। চলো তার কাছে যাই। হ্যাঁ চলুন। তার নাম কি? সমুয়েল। সমুয়েল? হ্যাঁ। এই যে, সমুয়েলের বাড়িটা কোথায়? সমুয়েল, সমুয়েল, ওখানে, ওখানে, ওখানে। ঠিক আছে, ঠিক আছে, শুকরিয়া, অনেক শুকরিয়া, শুকরিয়া। জানি কোথায়। ওই মেয়েরা তো বললো এদিকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। সমুয়েলের বাড়িটা ওইদিকে। ওইদিকে? সবাই বলছে ওইদিকে, কিন্তু কেউ জানে না। মাবুদ তোমাকে এদেশের উত্তরাধিকার হিসেবে অভিষিক্ত করেছেন। কি বললেন? আমার আমার এখন কি করতে হবে? মাবুদের রূহ তোমার উপর আসবে এবং তুমি পরিবর্তিত মানুষ হবে। সত্যি আমার পেট ভরে গেছে। আহ তালুত, তোমার অবস্থা দেখো। আমি জানি না এখানে কি হয়েছে, যাই হোক আমার মনে হয় আমাকে একটা বিশেষ রহমত দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমাকে কেমন যেন অন্যরকম লাগছে। হ্যাঁ, আমার কেমন যেন অন্যরকম লাগছে, ভিতরটা কেমন যেন বদলে গেছে। মনে হচ্ছে আমার ভেতরটা পরিপূর্ণ আর ক্ষমতায় পূর্ণ হয়ে গেছে। তাকিয়ে দেখো কি সুন্দর একটা দুনিয়ায় আমরা বাস করি। যার পাশে মাবুদ আছে সে সব কিছুই বুঝতে পারে। মাবুদের কাছের একজন মানুষ সত্যি অনেক কিছু বুঝতে পারে। তুমি বিড়বিড় করে কি বলছো? না না না, কিছু না, কিছু না। এখন আমার কিছু নতুন কাপড় লাগবে। ও হ্যাঁ, এতে হয়তো কিছুটা সাহায্য হবে। হ্যাঁ, ওই দেখো আমাদের গাধা, ওই যে আমাদের গাধা, আমাদের গাধাগুলো, আমাদের গাধা, আমাদের গাধা, আমাদের গাধা, আমাদের গাধাগুলো। চাচা, চাচা, আসসালামু আলাইকুম। তুমি কোথায় গিয়েছিলে? এই গাথাটাকে খুঁজতে। যখন আমরা খুঁজে পেলাম না তখন সমুয়েলের কাছে গিয়েছিলাম।
আমাকে বলো, সমুয়েল তোমাকে কি বলেছে? তিনি বললেন, তিনি আমাদের বলে দিলেন কোথায় গেলে গাধাটা পাওয়া যাবে। ও, বিন ইয়ামিনের গোষ্ঠী থেকে সে আসবে। আমরা এখন কি করব? তোমার মনে কোনো সন্দেহ না আসুক, কারণ মাবুত নিজেই তোমাদের বাদশাহকে নির্বাচন করবেন। আমরা গুলি বাট করে শেষ ব্যক্তিটাকেই বেছে নিব। শেষ লোকটা পর্যন্ত? আজকে সেই লোকটাকে আমরা দেখব মাবুত সাহকে অভিষিক্ত করেছেন। আজ? এক্ষুনি? এক্ষুনি নয় কেন? তর্ক করে তো কোনো লাভ নেই, আমাদের হাতে কোনো সময় নেই। মাবুত তোমাদের একটা বাদশা দেবেন। ওনার হয়ে একটা পাথর তুলে নাও। এটা সাদা। আর তাতে কিসের ছেলে তালুতের নাম উঠল। কিসের ছেলে তালুত এখন থেকে বনি ইসরায়েলদের বাদশা। আমার ছেলে বাদশা? সে কোথায়? এখানেই তো ছিল। তালুতের খোঁজ করো, সে আমাদের সবার চাইতে লম্বা হবে, তার কাঁধ আমাদের মাথার সমান। সে কোথাও লুকিয়ে থাকতে পারবে না। আমিও বলছি যে সে লুকিয়ে থাকতে পারবে না, চলো তাকে খুঁজে আনি। মাবুদ আমাকে বললেন যে সে ওই বস্তাগুলোর আড়ালে লুকিয়ে আছে। বস্তার কাছে? ওখানে সে কি করছে? চলো এখানে নিয়ে আসি। তুমি কোথায় তালুত? আজ থেকে তুমি বনি ইসরায়েলদের বাদশা হলে। তোমরা দেখলে কাকে মাবুদ বাদশা হিসেবে বেছে নিয়েছেন? অবশ্যই তার মতো আর কেউ সমস্ত বনি ইসরায়েলদের মধ্যে আর নেই।